नमस्कार বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দিদিমা ঠাকুমার রেসিপিতে নিরামিষ ওলের ডালনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে ওল দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না করব, সেজন্য কড়াই খানিকটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ওলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম ওল নিয়েছি। ওলটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ওলটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে ওলটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এই ওলটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ওলটা সেদ্ধ করে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে প্রথমে একটু আলুর টুকরো ভেজে নেব। আমি এখানে একটাই ছোট সাইজের আলু নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আলু টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সেদ্ধ করা ওলটা দিয়ে দিচ্ছি, এটাকেও একটু হালকা করে ভেজে নেব। তবে এর মধ্যেও একটু দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার নুনটাকে মিশিয়ে নিয়ে ওলের টুকরোটা ভেজে নেব। ওলের টুকরোগুলো দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। আলু ওলের টুকরো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর টমেটোর পেস্ট, এর সাথেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে বাটা। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে এটা বাটা মশলা দিয়ে করলে বেশি ভালো হয়। এখানে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে নিয়ে আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে আলু আর ওলও কিন্তু নুন দিয়ে ভাজা আছে। দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা, এখানে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ওলের টুকরো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এটাকে খুব ভালো করে কষাতে হবে। সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে 2 বার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল একদমই ভালো লাগবে না, একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগবে, তাই সেই বুঝে জল দেবেন। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এটা চিড়ে বা ফাটিয়ে দেইনি, শুধু গন্ধটা হওয়ার জন্য গোটাই দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 5-এক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। রান্নাটার টেক্সচার নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর এসেছে আর গন্ধও কিন্তু ভীষণ ভালো বেরোচ্ছে। রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসেছে, সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি তো দেখে নিয়েছি, তবে আপনাদেরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ওলটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুর টুকরো দেখে নি, দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু
মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব গোটা গরম মশলা, আমি একটু বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প ঘি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, রান্না এবার একদম রেডি। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ওলের ডালনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করে খেয়ে দেখুন, দিদিমা ঠাকুমার হাতের স্বাদ পাবেন। এভাবে যদি আগে না তৈরি করে থাকেন, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করুন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসে অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।